আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন ব্লগস। ওয়েলকাম টু আন্ডার ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম মূলত চকবাজারে তো ইফতার করার জন্য। তো চলেছে মূলত মাহে রমজান, তো আজকে হচ্ছে মাহে রমজানের প্রথম দিন। সবাইকে এর জন্য জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রচণ্ড গরম পড়তেছে, এই জন্য আমি আসলে অনেক বেশি ওয়েট করতেছি। এবং প্রথম দিন যার কারণে কিন্তু অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছেন, আমার পিছনে কিন্তু অনেক মানুষ। তো চকবাজার হচ্ছে আসলে ইফতারের জন্য প্রসিদ্ধ। আমরা মূলত প্রত্যেক বছর দেখে থাকি নিত্য নতুন ভিডিও। তো তারই ধারাবাহিকতা আমরা মূলত দেখবো আজকে বিভিন্ন ধরনের ইফতারের প্রাইস কেমন এবং কী কী ধরনের ঐতিহ্যবাহী ইফতার পাওয়া যাচ্ছে পুরান ঢাকার, সেটা আমি আপনাকে জানার চেষ্টা করবো। সকে যারা নতুন আছেন, যারা মামুন ব্লগ ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ কাইন্ডলি আগে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে প্রেস করে দিবেন, তাহলেই আমার করার কোনো ভিডিওই আপনার মিস হবে না। অলরাইট গাইস, সো এসকেএম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের সাথে আছে আরাফাত। সো গাইস, যারা যারা মামুন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অবশ্যই এসকেএম ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন এসকেএম ইউটিউব চ্যানেলটি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে অনেক মানুষের সমাগম হচ্ছে। সো আমি যদি দেখা এখানে কিন্তু এখানে অনেক রকমের আইটেম পাওয়া যাচ্ছে। সালাম আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ভাই এটার নাম কি? এটার নাম দিনচপ। তো দাম কত করে? এটা 30 টাকা করে, এটা 15 টাকা। আচ্ছা, আর এটা কি? টিকা কাবাব 10 টাকা পিস। আর এগুলা কি? এগুলা এগুলা বেগুনি ফুলরি। আচ্ছা, বেগুনি কত করে? বেগুনি 4 টাকা পিস। আর এখানে এগুলা কি? এগুলা ওগুলা স্যান্ডউইচ 20 টাকা পিস। 20 টাকা স্যান্ডউইচ। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর যে চিকেন আইটেম আছে। তো ভাই এগুলার নাম কি, কত করে? এগুলা এগুলা 50 টাকা। আর এগুলার নাম কি, কত করে পড়ে? থ্যাংক ইউ ভাইয়া। তো দেখতে পাচ্ছেন যে অনেক সমাগম। আসলে এই জায়গায় যে ভিডিও করা খুবই টাফ। তো দেখতে পাচ্ছেন যে আমার চারদিকে শুধু মানুষ আর মানুষ। তো এই মানুষের মধ্যে থেকে আসলে খুবই টাফ একটা ব্যাপার। তো আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? তো ভাইয়া এগুলোর দাম কত পড়ে? এগুলো নাম কি? চিকেন পকোড়া কত করে? এগুলো 40 টাকা। আর এগুলো নর্মাল নাকি? এগুলো কি পকোড়া? বিফ পকোড়া। বিফ বিফ পকোড়া কত করে? 50 টাকা। আর এখানে এইগুলো কি? এমনি নর্মাল কত করে? এগুলো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে যে সেই পুরান ঢাকার বোরহানি। ভাইয়া বোরহানি কত করে? 120 টাকা একে লিটার হিসেবে নাকি? আর এগুলো এগুলো কি? দই ফুচকা। দই ফুচকা কত করে? 100 টাকা। 100 টাকা এই যে পার বক্স না? পার বক্স। এখানে দেখতে পাচ্ছেন মেবে এখানে এগুলো কিসের? কেটেছে চিকেন তাওয়া আচার। আচ্ছা কত করে ভাইয়া? এটা কেজি হলো 800 টাকা। কেজি 800 টাকা। বক্স হলো 90 টাকা পিক। আচ্ছা বক্স হচ্ছে পার বক্স 90 টাকা। আর এখানে এগুলো কি? এটা হচ্ছে জালি কাবাব। জালি কাবাব কত? শামি কাবাব। আচ্ছা জালি কাবাব কত, শামি কাবাব কত? জালি কাবাব 15 টাকা, শামি কাবাব 20 টাকা। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কি কাবাব? টিকা 10 টাকা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ভাইয়া আপনারা কি বিক্রি করতেছেন এখানে? চিকেন রোস্ট, খাসির লেগ। আচ্ছা কত করে এগুলা? এটা কি? এটা খাসির লেগ। খাসির লেগ কত করে? 200 টাকা। 250। এটা কি পিস হিসেবে নাকি? হ্যাঁ পিস হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে এগুলো কি? কত করে এগুলো? 300 টাকা করে। 350 করে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এখানে এগুলো কি ভাইয়া? দাম কত এগুলো? দাম কত এগুলার? 30 টাকা। 30 টাকা, 30 টাকা, থ্যাংক ইউ। এগুলোর নাম কি? তো দাম কত এগুলো? 10 টাকা, 20 টাকা। আর এখানে এগুলো কি? আচ্ছা মাংস কত করে? 110, 150। আর এখানে এগুলো? আচ্ছা আচ্ছা, আলু চপ কত করে? 5 টাকা। তো গাইজ, অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ সমাগম এবং দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ব্যস্ত যে ইফতার বিক্রি করাতে, কেউ ইফতার বানাচ্ছে, কেউ কিনতেছে এবং একটা অন্যরকম একটা ফিলিং কাজ করতেছে মূলত। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইরে এখানে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এগুলো এখানে কী সেল করতেছে? এগুলো চিকেন? আচ্ছা কত এগুলো কত করে? 90 টাকা। এটা কী হিসেবে? পার্টি হিসেবে নাকি কী হিসেবে? তাই হিসেবে। ওকে ওকে, ভালো আছেন? এটা এটার নাম কি? শাহী সুতি কাবাব। আচ্ছা এটার দাম কত করে? এত এত দাম কেন? 700 টাকা কেন এত দাম? আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এখানে আপনারা লাবাংও দেখতে পাচ্ছেন। লাবাংয়ের দাম কত করে ভাইয়া? 60 টাকা। 1 লিটার 120 টাকা। আচ্ছা সবগুলো কি সেম দাম?
এগুলা কি? এগুলা বোড়া নিয়েছে, এই বোড়া নিয়েগুলো হচ্ছে 120 টাকা, এবং পেস্তা বাদাম হচ্ছে 200 টাকা। এখানে কিন্তু অনেক রকমের আচার দেখতে পাচ্ছেন আপনারা, এগুলা আমের আচার না? কত করে ভাইয়া? কেজি 300 টাকা। আর এগুলোকে কি বলে, কি আচার এগুলা? আমসা তো কত করে? 400 টাকা। আর এখানে কি কি আচার আছে? আচ্ছা, এখানে চালতা, বড়ই, তেঁতুল, অনেক রকমের আচার আছে। তো এগুলোর প্যাকেট কত করে? প্যাকেট 20 টাকা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, এগুলোর নাম কি? চিকেন কি? আপনার চিকেন গ্রিল, কোয়ার্টার গ্রিল। কত করে এগুলা? 90 টাকা করে। 90 টাকা। স্যান্ডউইচ কত করে? ফুল আছে আপনার 350। এগুলা কত নাম কি? এটা ফুল গ্রিল। আচ্ছা, ফুল গ্রিল 350 টাকা। 350। আচ্ছা, স্যান্ডউইচ কত আছে? 35। নিমক পড়া আছে 40। বার্গার আছে হলো 40। পিজা 50। চালি কাবাব, মুড়ি কাবাব 15। হটডগ আছে 35। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অলরেডি কিন্তু এনাদের বেচা বিক্রি মনে হয় সম্পূর্ণরূপে শেষ। একদমই মানে ঘূর্ণিঝড়ের মতো কিন্তু সব কিছু, মানে মানে লন্ডে মন্ডে করে সব কিছু নিয়ে যাওয়ার মতো অবস্থা। সব কিছু ফেল হয়ে গেছে খুব তাড়াতাড়ি, এবং এখনও কিন্তু বেশ অনেকক্ষণ বাকি আছে, তারপরে কিন্তু ফেল হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ। তো ভাইয়া, এগুলোর নাম কি? এগুলো নিমক পড়া। আচ্ছা, কত পড়ে এগুলো? এটা 20 টাকা স্যার। 20 টাকা প্যাকেট? হ্যাঁ। আর এগুলো? এটা স্যার 110 টাকা। 110 টাকা। আচ্ছা আচ্ছা, আর এগুলো কি? ফিন্নি কত করে? 50-30। আর লাভাম কত করে এগুলা? 120 টাকা। 120 টাকা, 60 টাকা। আচ্ছা আচ্ছা, অনেক লেট করে চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে এত তাড়াতাড়ি যে মানে এখানকার জনপ্রিয়তা, যে খুব তাড়াতাড়ি কিন্তু সব কিছু সেল হয়ে যায়। মানে আপনি জাস্ট আজ দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের সমাগম, শুধুমাত্র অনেক দূর থেকে এই ইত্যাদিগুলো কেনার জন্য আসে। এবং চকবাজারটা কিন্তু দিন দিন অনেক বেশি প্রসিদ্ধ, আগে থেকে অনেক প্রসিদ্ধ, বাট আমার মনে হয় যেন দিন দিন যেন এটার জনপ্রিয়তা আরও মানে অন্ততপক্ষে ইফতারের জন্য বেড়ে চলেছে। দাম কত এগুলার? 200 টাকা কেজি। শাহি চানা? এখানে দেখতে পাচ্ছি যে একটা ভাইয়া যে পিঠা নিয়ে বসছে, না ভাইয়া? তো এগুলো কি পিঠা? তেল ছাড়া। তো দাম দাম কত? 10 টাকা। আর এটা 10 টাকা। নাম কি এটার? তেলে ভাজা এটা। আচ্ছা আচ্ছা, আর এগুলো এগুলো কি কত করে? 30 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর এগুলো কি? এগুলো দুধের কত করে? 10 টাকা। আচ্ছা, এগুলোর নাম কি? এগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোর দাম কত? 100 টাকা। 100 টাকা। এগুলো কি হিসেবে? বাটি, বাটি, প্লেট, প্যাকেট হিসেবে না? আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছেন যে এই রোডটা এবং এই রোডটা সম্পূর্ণটাই হচ্ছে মূলত ইফতারির বাজার। ইফতার বসে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড়, আসলে অনেক মানুষের সমাগম। আসলে যে মানে ঢাকা শহরে আসলে কেউ কারোর ফেস দেখে না। আমি আসলে আমার পাশের বাসায় কে থাকে তার মানে তার ফেস কখনো দেখি না, বাট এখানে আসলে কিন্তু আপনারা কিন্তু মানে একটা মানে একটা মিলন মেলা, অনেক মানুষের একসাথে সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণ মানুষ, এবং মানে মহল্লা মহল্লার থেকে মানুষ আসতেছে, মানুষ শুধুমাত্র ইফতারি কেনার জন্য, এবং একটা জমজমাট পরিবেশ বলা যেতে পারে এখানে। আর বিরিয়ানি মাংস না কত করে এগুলো? 70 টাকা হাফ, 130 টাকা ফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে বরফও কিন্তু সেল হচ্ছে একদম খোলা বাজারে। যদি এটা অস্বাস্থ্যকর পরিবেশে দেখতে পাচ্ছেন যে মাটির সাথে মাটির দাস একটু উপরেই বরফগুলো, এটা কিন্তু অতটা স্বাস্থ্যসম্মত নয়। তারপরে কিন্তু মানুষ নির্দ্বিধায় কিছু চিন্তাভাবনা না করেই কিনতেছে, যার কারণ হচ্ছে যে একটাই কারণ, এখন প্রচণ্ড গরম পড়তেছে। ওকে, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিংলি একটা শরবত পেয়ে গেলাম আমি। তো এটা কিসের শরবত মামা? আচ্ছা 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 আচ্ছা, দাম কত পড়ে এটা? এটা এরকম একটা বোতল 25 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ মামা। এগুলো কি 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 এগুলো মূলত? মাঠা না? তো দাম কত পড়ে এগুলো কি হিসেবে, লিটার হিসেবে? আচ্ছা, কেজি কত করে?
60 টাকা থ্যাংক ইউ মামা হালিম বিক্রি করতেছেন নাকি হালিম ভালো আছেন কত করে এগুলা এটা 200 টাকা কেজি কেজি হিসেবে 200 টাকা না 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 বাটি হিসেবে বাটি কত বাটি 200 এত বেশি কেন ও আচ্ছা আচ্ছা তো মামা এগুলো কিসের আমের আছেন নাকি কত করে এগুলা তো 20 টাকা 10 টাকা এখানে আমের আচার পেয়ে যাবেন আর মাত্র আসছেন নাকি তো এগুলো তো বিক্রি হবে এটা এখন সো অ্যাজ ইউ ক্যান সি এখন বাজে 6:15 আর কিছুক্ষণ পর আসলে ইফতারের সময় সো এখানে দেখতে পাচ্ছেন একটা মসজিদ আছে যে চকবাজার শাহী জামে মসজিদ তো আপনারা চাইলে যদি টাকা না থাকে আপনার কাছে আপনি ইফতার করতে পারেন তাছাড়া আপনারা এখানে খুব কম দামের ভিতরে আপনারা ইফতার তো কিনতে পারবেনই তো আমরা এখন যাবো মূলত মসজিদের ভিতরে আমরা উজু করবো এবং আই থিঙ্ক নামাজের জন্য রেডি হবো দেন আমরা ইফতার করবো